গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আজ কদিন গরমে দুই মাঝে উঠে থাকে উঠানো থাকে এই উঠানো থাকে বলেন কি ফ্যান নাই উঠানো থাকে কেমন কথা হলো আল্লাহ এদিক দেখি শিয়াল ঢোকে জন্য বন্ধ করে রাখছেন নাকি এই রে অবস্থা দুই হাজার চব্বিশ সালে এসে দেখতে হবে আসলে কল্পনাও করা যায় না মানুষের কোটি কোটি টাকা তিন চারটা গাড়ি তারপরে চাহিদার শেষ না আপনাদের ঘরের মধ্যে এখন এটা দেয়া মিস সেফ এটা ভাঙা খাট আর একটা ভাঙা আলনা তাছাড়া কিছুই নেই ঘরে ফ্যানও নষ্ট আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা বেশ কিছু বাজার করে নিয়ে একজন অসহায় চাষির বাড়িতে যাচ্ছি ওনার স্বামীও অসুস্থ বলতে গেলে পাগলি ধরা চলে উনিও আসলে বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়েও কাজ করে খান মাটি কাটেন ওনার বিভিন্ন সমস্যা চলতেছে যার কারণে আমাদের সাথে যোগাযোগ করেছেন আলাইকুম ভালো আছেন আপনার নাম কি চাম্পা চাম্পা আপনি কি কাজ করেন

আপনিও তো একবারে সুস্থ না না আমারও এর মধ্যে অসহায় রোজা করতেলে আল্লাহ সরে ভাত খেতে পেন না কেন মুখে কোনো তাই স্বাদ রোজা করেছেন সবগুলো সবই আল্লাহর দিয়ে আছে রোজার মধ্যে কি খাইছিলেন খাবার দাবার কি খাইছিলেন ওই গরীব মান যা পারে শাক আলু ভাল মন্দ কোন পাবে ইত্তারে পানি আলু তরকারি মাছ খাইছিলেন ওই একজন একদিন কয়টা মাছ দিছিল নিজে কিনা হয় না স্বামী কেনে না না পাগল কামায়ও কর না কেনা না তাই তো আপনাদের এখানে আসার আগে এক বস্তা চাল কিনে নিয়ে আসছি এখানে দুই হালি ডিম তরমুজ দুইটা মুরগি আর এর মধ্যে আরো বেশ কিছু বাজার আছে কি এটা হচ্ছে ওষুধ হচ্ছে আপনার খাবারের রুচি বাড়ানোর ওষুধ হ্যাঁ তেল দুই লিটার জিরি সুসিক তেল লবণ তাহলে যে দুইটা মুরগি আছে ভাবলাম যে মানুষের তো মাংস খাওয়া দরকার আছে তাই না এখানে যেহেতু গরু গোস্ত পাওয়া গেল না দুইটা বড় মুরগি নিয়ে আসলাম সয়াবিন তেল তারপর তো তরমুজ তো খাইতে ইচ্ছা করার কথা তাই না কিন্তু যে দাম এখানে ঘরে চালই থাকে না সেখানে তো তরমুজ কেনাই তো এরা দোষ তাই না তরমুজ কিনে নিয়ে আসলাম আর চাল কি পঁচিশ কেজি কোনোদিন কেনা হয়েছে এভাবে এক বস্তা করে কোনোদিনও কেনা হয় নাই হ্যাঁ আর রাস দুহলে আছে হ্যাঁ রাখেন এখন একটু বলেন তো যে কেমন লাগতেছে এতগুলা বাজার পেয়ে ভালোই লাগতেছে কত ভালো লাগতেছে খুব ভালো আল্লাহর দয়ায় বেশ কিছু দিন চলে যাবে না মন থেকে তো খুশি হয়েছেন না হুম আপনার কেমন লাগতেছে হ্যাঁ তো ইনকাম করতে পারলেন না একবার একবার এতগুলা বাজার পেয়ে এখন কি ভালো হলো না হ্যাঁ ভালো হলো কয়দিন যাবে এগুলা দিন যাবে నెల যাবে

তো এই যে আপনাদেরকে বাজার করে দিলাম এখানে মোট পাঁচ হাজার টাকা খরচ হলো হ্যাঁ আমাদের সাথে অনেকে যোগ্য থাকেন তাদের টাকা পয়সা দিয়ে আমরা বাজারগুলো করে থাকি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা করা হলো সবার জন্য দোয়া রাখবেন অবশ্যই আচ্ছা দোয়া আল্লাহ যেন বাসা লাকে বরকত দেয় খুশি হইছে আমি ঘরটি খুলে আরো খুশি হব ইনশাআল্লাহ ব্যবস্থা হবে রোজার মতো তো মাটি কাটতে পারেন না রোজার মতো কি করতে না রোজার মতো ছিল না কাম বাইত বসে ছিলাম শুয়ে বসে মানুষ যা দিছে তাই খাইছেন নাকি আর এখন কিভাবে কি চলে আপনার ওই আল্লাহ চলে না থাকে না খায় আল্লাহ চলে আল্লাহ চলে না ওষুধ পানি খেতে পারে নি এই গরম কষ্ট করে ফ্যান নেই একটু ফ্যান নেই না ওই যে একদম দিছিল নষ্ট হয়ে গেছে ফ্যান নষ্ট হয়ে গেছে যে গরম পড়তেছে 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিভাবে থাকে না ডিনার করে আল্লাহ করে কি করব দেওয়াল পানি পরে পানি থেকে পাকামে শুয়ে থাকে কত কষ্ট করে আর ঘরে পানিও পড়ে আল্লাহ

ওষুধ খাইছেন ব্যথার ওষুধ খাইনি তেল মেলে লিখছে ওষুধ কিনা টাকাও নেই কিনে নেই ব্যথার ওষুধ ওষুধ কিনার টাকাও না সামান্য একটা ওষুধ কিনার টাকাও না ছেলে কি কাজ করে ছেলে দেখাই না নাকি না নাম কি ছেলের আপনার চঞ্চল চঞ্চল দেখেন আপনাকে এখন আপনি ছোট ছাপরা করে থাকেন নাকি আপনার ছেলে কোথায় থাকে আজ কদিন গরমে দুই মাঝে উঠে নেই থাকে উঠানো থাকেন ছুটি বেলেন ঘরে গরম এই উঠানো থাকেন বলেন কি ফ্যান নাই

কি শর্তে যে কি রকম ছપરા থাকেন এই পাশে হচ্ছে পাকা বাড়ি এই পাশেও পাকা বাড়ি এই হচ্ছে আপনাদের ঘরের অবস্থা এগুলা এভাবে দিয়ে রাখছেন কেন কই ভাই আমরা কল না লোকাল করতে পাম কলও নাই না এখানে যতদিন ধরে ঘর ঘর করছেন এটা কল দিতে পারেন নাই বলেন কি তাহলে গোসল করেন কোথায় কই পড়ার করে কোন মানুষের আর পায়খানা

যখন এরকম কাজগুলা করি তখনই আসলে দেখতে পাই আর এটা সি আপনার রান্নাঘর নাকি হ্যাঁ রান্নাঘর আছে ভাই মুজে রান্নাঘর অবস্থা তো খারাপ কি একটা অবস্থা দেখেন সি পাটকাঠি দিয়ে রাখছে পাটকাঠিগুলোও কাটিগুলোও একবারে ঘুমে খেয়ে নষ্ট করে ফেলছে এটুকু দেখার মধ্যে রান্না করে

দেখেন একটা মানে পুরা টিনটাই ঝাঁঝরা হয়ে গেছে এরকম অবস্থা আর এদিক দিয়ে ফাঁকা একটা অবস্থা এর মধ্যে কি মানুষ থাকে বলেন হ্যাঁ কথা বলতে গেলে স্বামী চলে আসলো আসসালামু আলাইকুম আপনার নাম কি কোথায় গেছিলেন মাঠে গেছিলেন নিজের কাজে না মানুষের কাজে মানুষ কি কাজে ঘাস কাটতে ঘাস কেটে দিয়ে আসলেন কয় দিলো তাহলে পাইনি কতক্ষণ কাটলে টাকা দেয় এই এখন মনে করেন কারণ কাটিয়ে আসছে খাবার দাওয়া করে আসলে ইনকাম করতে পারেন না পারে এখন সেই শক্তি আছে কম তো ফ্যান ফ্যান চার পাঁচশো টাকা হলে ছোটো একটা ফ্যান হয় বলেন তো এই যে ফ্যান ফ্যানটা নষ্ট হয়ে আছে এই গরমে থাকা যায় ফ্যান ছাড়া এমনিতে তো কারেন্ট থাকেই না কারণ যতক্ষণ থাকে ফ্যান হলে একটু আরামে ঘুমানো যায় আর বাইরে ওইভাবে খোলা আকাশের নিচে ঘুমানোর সমস্যা তো তারপরে এই যে ঘরের অবস্থা কী বলেন তো এইদিকে এই সব এই যে পুরাতন কাঠ তারপর পুরাতন টিন দিয়ে গ্যাটিস দিয়ে রাখছে না হ্যাঁ তারপর এদিক দিয়ে ফাঁকা এটা কবে দিয়েছিলেন এই ঘরটা এই ঘরে মনে করেন বেলা দিন নেই হ্যাঁ গে লাইট পনেরো বছর হচ্ছে পনেরো বছর হচ্ছে তার মধ্যে চোখীও তো কোনো ভাঙা না চকি বলতে এটা পুরাতন খাট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা তো ভাঙা একবার দেখেন কি অবস্থা আর ঘরের সামনের দিক টিনের অবস্থা দেখেন একবারে বাইরে সূর্যের আলো সব দেখা যাচ্ছে ঘরের মধ্যে আছে একমাত্র একটা আলনা একটা ভাঙা খাট আর একটা আছে বলে এটাকে না এই হ্যাঁ এটা একজন দিয়েছিল এটা স্যার আপনাদের কিছুই নাই জীবন মানুষের কোটি কোটি টাকা তিন চারটা গাড়ি তারপরে চাহিদা শেষ না আপনাদের ঘরের মধ্যে এখন এটা দেয়া আমি সেপ এটা ভাঙা খাট আর একটা ভাঙা আলনা তাছাড়া কিছুই নেই ঘরে ফ্যানও নষ্ট এটা আসলে মনে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আপনারা আবার এখানে আপনাদের ইবাদতের যে ঘাটতি হচ্ছে এরকম না ঠিক এক মাস রোজাও করছেন নামাজও পড়েন তাই না যে শুধু সুখে থাকলে যে আল্লাহর ইবাদত করতে হয় দুঃখে থাকলে যে করতে হয় না এরকম তো না এই শরীরে লুজা করে একটা ভাঙতে না লুজা করা কি করে করবো জানে সুখ দেয় আল্লাহ দুঃখ দেয় আল্লাহ পরীক্ষা করার জন্য তাই না এত কষ্ট আল্লাহ এত কষ্ট দিয়ে রেখেছেন আল্লাহ তারপরে কিন্তু আল্লাহকে আপনারা ভুলে যান নাই নামাজ রোজা ঠিকই করতেছেন তাই না এটাই হচ্ছে আসল ইমানদারের লক্ষণ দেখেন দর্শক এই পাশেও কিন্তু ফাঁকা এই যে সাফরা হলে যা হয় আর কি উপরের টিনগুলা একটু ভালো আছে কিন্তু সাইডের বেড়াগুলো একবারে নষ্ট হয়ে গেছে আর ওনাদের আসলে এই ঘরটাতে থাকার মতো কোনো অবস্থা নেই এখন খুবই গরম পড়তেছে কয়েকদিন পরেই আবার ঝড় বৃষ্টি শুরু হবে তখন তো এই ঘর উড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই না ভেঙে পড়ার মতো এর অবস্থা তখন কোথায় থাকবেন যদি কিছু হয় আল্লাহ না পাকের মধ্যে এর মধ্যে থাকবো কোন থাকবো পড়ার ঘরে গেলে তাই দেয় তাই গত বছর তো বৃষ্টির মধ্যে সমস্যা হয়েছিল নাকি এর মধ্যে নেই পানে পরে পানে নেই ঝাড় দিয়ে পাকের মধ্যেই শুয়ে থাকেছি

আর তো মানুষ সেটা পানি খাবে নিজে যেটা কল নেই আসলে এটা খুবই খারাপ সকালে কি খাইছিলেন আপনি সকালে যে কদু ঘাটে ভাত ভাত খাতিবেন ভাতের পাল্লাছেন ভাত খেতে পারেন না এর মধ্যে কি রোজার পরে কি গোস্ত মাছ केला হয় নাই কি খাইছেন কি খান আপনারা সবাই আল্লাহই চালায় যা জটارتی বাড়ি গোল মুর্তাই খায় কি কি তরকারি থাকে খাবারের ওই আলু একবার তেঁটলা বাগম ঝায়েলে আছি একটু কচু সর ভালো মন্দ কোন বাজ হবে হ্যাঁ ঈদের পরে আর এটা মুরগিও খাওয়া হয় না হ্যাঁ না ইচ্ছা করে না খাইতে ইচ্ছা করে কা পয়সা থাকা লাগবে না ওষুধ খাবেন সেই টাকাই তো নাই তাই না না ডাক্তারের কাছে যাবে যাতেই ভাত না কোন যাতে একবারে তিন হাজার লাগবে আহা কি এটা অবস্থা বলেন তো আপনাদের মতো মানুষ এরা যেখানে আপনাদের এটা সামান্য একটু ভালো ঘর থাকা দরকার সেটাই নেই আর খাবার তো দূরে থাক

যেখানে আপনার নিজেদেরই খাবার নেই সেখানে আপনাদের নাস্তা করাইতে হবে যেটা বলছেন এটা তো খুশি হলাম অন্য একদিন আমরা ইনশাল্লাহ একদিন আসো যদি আপনাদের একটা ঘর করে দিতে পারি ইনশাল্লাহ একদিন আমরা গোস্ত ভাত খাবো ঠিক আছে আল্লাহ ভালো আপনারা বলছেন এটাই অনেক খুশি তো আমি এখানে আসার আগে মানে খোঁজ খবর নিলাম যে আপনাদের খাবারেরও খুব কষ্ট হচ্ছে ঘরের তো কষ্ট আছেই আল্লাহ যদি চাই তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনাদের এখানে ঘরের ব্যবস্থা হবে ইনশাল্লাহ হ্যাঁ ঘরের ব্যবস্থা আপনাদের টিউবওয়েলের ব্যবস্থা